বলেছে রুবেল, তোর সাথে আমি সবসময় দেখি যে বিরাট কোহলির একটা কিছু না কিছু লেগে থাকে, অনেকদিন ধরে দেখতেছি তোরে, যে মানে তুই ওরে চোকাচোকি করস, আউট করলে আবার লাফালাফিও করস, কি কি করস, এটা কাহিনীটা তুই যদি একটু হিস্ট্রিটা যদি একটু বলতি। না আসলে ও বিরাট কোহলির সাথে আমার সেই আন্ডার 19 থেকে, ও কিন্তু আমরা একসাথে আন্ডার 19 খেলছি, তো আমরা আন্ডার 19 থেকে ওর সাথে আমার সে একটু মানে দ্বন্দ্ব লেগে আছে এমন একটা জিনিস আর কি। মানে বিশেষ করে ও আন্ডার 19 অনেক বেশি স্লেজিং করতো, হয়তো বা ন্যাশনাল টিম একটু কমছে, বাট আন্ডার 19 প্রচুর পরিমাণে স্লেজিং করতো। তো এইরকম একটা ম্যাচ সাউথ আফ্রিকা ছিল, একটা টুর্নামেন্ট ছিল ট্রাই নেশন, তো ওরকম প্রচন্ড পরিমাণে স্লেজিং করতেছিল, যে নামতেছিল আমাদের ব্যাটসম্যান তারাই গালি গালাজ করতেছিল আর কি উল্টা পাল্টা ভাবে। যাই হোক, কিভাবে গালি গালাজ করতেছিল এটা আমরা সবাই জানি আর কি। তার তো যাই হোক, তো আমরা তো ওইখানে ওর সাথে আমার একটা খুব খারাপ একটা হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যে এরকম ভাবে আমি ওকে আউট করার পরে দেন আমি ওকে একটা গালি গালাজ করছিলাম, দেন ও আমাকে মানে ব্যাটটা এরকমের উল্টা করে ধরে আমার দিকে এরকম ধরছিল আর কি, আমাকে একটা গালি দিচ্ছিল। তখন আমি আমি ওর দিকে যাচ্ছিলাম, এটা হচ্ছে আন্ডার 19 এর কথা আর কি, তো আমি ওর দিকে যাচ্ছিলাম, ও আমার দিকে আসতেছিল, তেড়ে আসতেছিল, তো সাডেনলি আপনার আম্পিয়ার এসে জিনিসটাকে হ্যান্ডেল করে দেন জিনিসটাকে ই করে দেয় আর কি। তো ওই ওই থেকেই আসলে ওর সাথে আমার একটা মানে একটা দ্বন্দ্ব আর কি শুরু হয় আর কি। দেন তারপর থেকে ন্যাশনাল টিমে তো আমরা, আপনি দেখছেন হয়তো বা ওয়ার্ল্ড কাপে ও তো জানেনই ও কিরকম সেলেজিং করে আর কি, তো আর বিশেষ করে বাংলাদেশ প্লেয়ারদের সাথে কিভাবে সেলেজিং করে আর কি। তো আমরা ন্যাশনাল টিমে ওইরকম ওর সাথে আমার সাথে দেখছেন বাচ্চা এরকম, মানে মেইনলি শুরু হয়ে যাচ্ছে আপনার আন্ডার 19 থেকে আসলে, সেটা আমার একটা মানে বুঝতে পারছি তোদের জন্য আমি